Hello friends, Thesupersubbu and welcome to my channel. Yay! So, bondhura, tumra kemon acho? Ami bhalo achi. Kalke BRAHMĀSTRA movie trailer to release koreche. Ajke ei BRAHMĀSTRA movie trailer niye amra kotha bolbo. So, haan, ei movie tar director hocche Ayan Mukherjee ebong ei movie te obhinoy korechen Ranbir Kapoor, Alia Bhatt. আমার ফেভারিট অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনী রয়। সো দেখছো একটা হিট স্টার কাস্ট এই মুভিতে রয়েছে, যেটা অবশ্যই দর্শকদের টানবে এই মুভিটা দেখার জন্য। এবং এই মুভিটা অনেকদিন ধরেই বেরোবে করছে, বাট আলটিমেটলি কালকে মুভিটার ট্রেলার রিলিজ করেছে। যাক, দিস ইজ গুড নিউজ এনিওয়ে। সো এই মুভিটার প্রথম যে জিনিসটা দেখলাম, পুরো ট্রেলারটা জুড়ে যে জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে ভিএফএক্স এবং মাইথোলজি। সো দিস মুভি ইজ গোয়িং টু বি ভিএফএক্স এবং মাইথোলজির কম্বিনেশন আমরা দেখতে পারবো এই মুভিটা জুড়ে। সো এই মুভিটা প্রথমে দেখে আমার মধ্যে যে বিশাল একটা এক্সাইটমেন্ট হয়েছে সেরকম কিছু নয়, বরঞ্চ আমার একটু ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে মুভিটার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড যে ইউজ করা হয়েছে সেখানে একটু ভিএফএক্সের কাজের দিক দিয়ে সেরকম প্রমিনেন্ট আউটপুট এসছে বলে আমার মনে হয় না। বাট অ্যাজ এ ইন্ডিয়ান মুভি যে ধীরে ধীরে মাইথোলজির ওপর বেস্ট করে এরকম একটা লাইভ অ্যাকশন মুভি বানিয়েছে, সেটার জন্য আই উড লাইক টু সাপোর্ট দিস মুভি। এবং আমি এটা ইন ফিউচার দেখতেও পছন্দ করবো, যেহেতু রণবীর কাপুর অনেকদিন বাদে এই মুভিতে আসছে। এই মুভিতে শুনেছি শাহরুখ খানেরও একটা ক্যামিও রোল আছে, বাট ডোন্ট নো হুইচ ক্যারেক্টার, বাট ক্যামিও রোল আছে। আই থিঙ্ক এখানে প্রত্যেকটা ক্যারেক্টারে একটা ডিফারেন্ট অবতার রয়েছে, সেটা হনুমানজি হতে পারে, সেটা সাপ হতে পারে, সেটা ভুল হতে পারে। সো প্রত্যেকটা ক্যারেক্টারের একটা এরকম বাহন টাইপের বলতে পারো আছে। এবং আই থিঙ্ক এখানে বিভিন্ন অস্ত্র নিয়েও একটা কে দখল করবে অস্ত্র সেরকম একটা ব্যাপারও এখানে ঘটছে, যার মধ্যে মেন অস্ত্র হচ্ছে ব্রহ্মাস্ত্র যাকে নিয়ে এই মুভিটা। সো এখানে একটা ভালো দিক একটা খারাপ দিক দুটোই রয়েছে। খারাপ দিকে যারা রয়েছে, আই থিঙ্ক মৌনী রয় এখানে খারাপ একজন ভিলেনের রোলে অভিনয় করছেন। আই থিঙ্ক দ্যাট মাইট বি নাগিন কাইন্ড অফ মানে সাপ। সো তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মাস্ত্রটা ক্যাপচার করা। সো আই থিঙ্ক এটা নিয়েই পুরো মুভিটা হতে চলেছে। মুভিতে আই থিঙ্ক একটা গান আগেই রিলিজ করেছিল যেটা অলরেডি হিট হয়ে গেছে, আমারও যথেষ্ট ভালো লাগছে। আই থিঙ্ক রোম্যান্টিক কিছু সিনও থাকতে পারে আলিয়া ভাটের সঙ্গে, বাট ওভারঅল এটা একটা গুড প্যাকেজ হতে পারে। যদিও বা এটা পার্ট ওয়ান এবং পার্ট ওয়ান অলসো আমরা ইন ফিউচার দেখতে পারবো এই মুভিটার। বাট ওভারঅল যদি আমাকে জিজ্ঞেস করো, এই মুভিটা একটা যথেষ্ট আশার আলো দেখাচ্ছে বলিউডে, কেননা আজকালকার দিনে বলিউড লাইক ক্যাপচার করে নিয়েছে টলিউড অলরেডি প্যান ইন্ডিয়া মুভি রিলিজ করে। বাট এইটা একটা হোপ হতে পারে বলিউডের জন্য। সো হোপ ফর দ্য বেস্ট, লেট সি এই মুভিটা ইন ফিউচার কেমন হয়। তোমরাও আমাকে জানাও এই মুভিটা কেমন হতে পারে কমেন্টে। আর যদি আমার এই ভিডিও পছন্দ করে থাকো, তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। সো আজকে এইটুকুই, টিল দেন টাটা, বাই বাই।